শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 9:15, সোয়া 9টা বাজে, আর আজকে হচ্ছে বুধবার। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এই যে ঋষি এখনো বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, ধরো পাখি দেখা। এই যে ঋষি এখনো বিছানার মধ্যে গড়াগড়ি, কখন থেকে বলছি বাবা উঠ উঠ, উঠে না, দাঁড়াও দাঁড়াও। আর আজকে আমাদের সকাল সকালে খাওয়া দাওয়া শেষ, মানে হলো সকালে হলো রুটি বানিয়েছিলাম, চা বানিয়েছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, খালি ঋষি বাদ দিয়ে। এখন ঋষি ব্রাশ করুক, ঋষিকে হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে দিব। আর বাড়ি থেকে মাছ নিলাম, বাটা মাছ, তাজা তাজা বাটা মাছ দেখলাম বাড়ির সামনে আসছে, তো নিলাম বাটা মাছ, আজকে বাটা মাছ রান্না করবো। তো চলো, এখন সব কাজ করে আছে। আচ্ছা, তোকে ডিম করে দেবো। আর আমি সকালে হলো ঘুম থেকে উঠেছি, কটার সময় এই 7:30, উঠে রান্নাঘরের সমস্ত বাসি বাসন টাসন মেজে রান্নাঘরটা সব পরিষ্কার করেছি। আর হচ্ছে এখন আর বাদ বাকি সমস্ত কাজ করে আছে, ঘরটা ঝাড়ু দিয়ে শুধু ঘরের সামনে জল ছিটিয়ে দিয়েছিলাম, আর সব কাজ বাকি আছে, এখন আস্তে আস্তে সব কাজ করবো। তো চলো দেখতে থাকুন নাচটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে ব্ল্যাঙ্কেট দুটো বাইরে বের করে দিয়েছি, বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট দুটো দেখলে না আরও বেশি গরম লাগে, যেন এমনিতে তো অতিরিক্ত গরম, মানে সেই গরম আর ভালো লাগে না এত গরমে। তো ব্ল্যাঙ্কেট দুটো বের করে দিয়েছি, ঋষির একটা আর আমাদের একটা, দুটো ধুতে হবে। তো আমি তো একা তো এখন ধুতে পারবো না, আগে আমি একটা ব্ল্যাঙ্কেট হলো বড়টা একাই ধুয়ে দিতাম, জানো, একা ধুয়ে দিতাম, জলটা ঝরতো, জল ঝরলেই তো ব্ল্যাঙ্কেট হালকা হয়ে যায়, জলটা ঝরতো, তারপরে ছাদের উপরে গিয়ে মেলে দিয়ে আসতাম। তো এখন আর হয় না একা একা, তার মধ্যে আবার একটু কোমরেও ব্যথা করে এখন, এই জন্য আরও একা একা হলো, রিক্স নেই না তো, দেখা গেলো কোমরটা পাটাক করে গেল একটু, তাহলে তো আরও অসুবিধা ভাবতে, তখন কাজটা কে করবে বাড়িতে, এই জন্য অত রিক্স নিতে যাই না এখন আর। তো যাই হোক, দেখো বিছানাটা আমার গুছানো হয়ে যাচ্ছে, আর একটা পাতলা চাদর বের করেছি, যদিও গায়ে দিতে হয় না একদমই, তাও একটা পাতলা চাদর বের করে রেখেছি, আর হচ্ছে একটা পাতলা ক্যাথা বের করে রেখেছি। ওই ক্যাথাটা আমি সেলাই করেছিলাম, কিন্তু ওই ক্যাথাটা চারিদিকে শুধু মুড়ে মাঝখানে একটা সেলাই দিয়েছি, চারিদিকে যা সেলাইটা দিব সেটা আর হয় না। আর হলো মাথাটা নিচু করে হলো সেলাই করতে হয়, তো এত ঘাড়ের মধ্যে ব্যথা লাগে, যেন ঘাড়ের ব্যথাটা সহ্যই করা যায় না, এত ঘাড়ে ব্যথা, মানে ঋষি যখন থেকে হয়েছে না তারপর থেকে আমার এই ঘাড়ের ব্যথা প্রবলেম, সেই ঘাড়ে ব্যথা। তো দেখো, এখন হলো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আবার ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান টান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপর হলে রান্না করব। একবার কিন্তু সকালে কিন্তু স্নান করেছি, সকালে এখন ঘুম থেকে উঠে আমি গরমের শীতের দিনও গরম জল করে একটু স্নান করে নিই সকালে, আর এখন তো আরও গরম দিন, এখন তো এখন যে কতবার যে স্নান করবো তার তো হিসাব নেই, যে সকালে একবার করেছি স্নান, তো এখন একবার করব, এখন স্নান করে সব কাজ করে স্নান করে হলো পুজো দিব, আরেকবার স্নান করব তোমার রান্না টান্না করে, আর একবার রাতে শুতে যাওয়ার আগে, মানে চারবার এখন হয়েই যায়, কোনো ব্যাপার না, এখন চারবার স্নান করে 10-12 করা যাবে, এতটা গরম। আর ট্যাঙ্কির জলও গরম হয়ে যায়, সারাদিনে রোদ লাগে ছাদের মধ্যে, জলটা সেই পরিমাণে গরম হয়ে যায়, মানে প্রচুর গরম হয়। আর আমাদের কলের জলটা খুব ঠান্ডা, এই জন্য আমি সব কাজ, তাছাড়াও কলের জলেই কাজ করতে আমার ভালো লাগে, ট্যাঙ্কির জলে আমি করি না খুব একটা, জামা কাপড় ধুই তোমার কলের জলে, তারপর ঘরটা মুছিয়ে যায় সামনে টামনে ধুয়ে দিই, সব কলের জলেই করি, শুধু বাসনটা মাজি তোমার ট্যাঙ্কির জলে, অবশ্য কল লাগানো আছে আমার রান্নাঘরের ওই সাইডে, তো ওটা দিয়ে হচ্ছে বাসন মাজি। মাঝে মাঝে মনে হয় কি যে বাসনটাও কলের পাড়ে নিয়ে গিয়ে একটা গামলাতে করে সব বাসন জমাবো, মানে যেগুলো বাসন মাজার জন্য বেরোবে সেগুলো একটা গামলাতে রাখবো, তারপর গামলাটা ধরে কল পাড়ে নিয়ে যাবো, নিয়ে গিয়ে মেজে নিয়ে আসবো। আমি ভাবি যে ধুয়ো তত ঝামেলা কে করে। তো দেখো, স্নান করে স্নান করা হয়ে গেছে আমার, এখন হলো আমি পুজো দিয়ে নিচ্ছি, আর এই ভিডিওটা আমাকে ঋষি করে দিচ্ছে, ঋষিকে বললাম বাবা মোবাইলটা নিয়ে আসো, তো হচ্ছে ভিডিওই করে দিচ্ছে আমাকে, দেখো। তো এই যে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন শান্তি, এখন হলো রান্নাঘরে যাবো রান্না করতে। দেখো রান্নার দিকে বসে দিয়েছে, এদিকে হচ্ছে মসুর ডাল, হচ্ছে বাদশাকের ঝোল, এখানে পেঁয়াজ ছাড়া করেছি মার জন্য, এখানে ভাত উপুর করে দিয়েছি, প্রচুর ব্যস্ত। এরপরে হচ্ছে একটু ঝিঙ্গা শুক্ত করবো, আর হচ্ছে মাছের ঝোল করবো। তো চলো এখন রান্না করতে থাকি। দেখো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, যে মাছের ঝোল, বাটা মাছের ঝোল আলু ঝিঙে দিয়ে, আর হচ্ছে ডাল, আর তোমাদের হলো এই যে
রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙ্গা পাটশাক পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দিয়ে বাস ওগুলো তো আগেই দেখিয়েছি তোমাদের, আর এই যে ভাত তো হয়ে গেল। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 4:15, 4:15 বাজে, আর অনেকটা লেট হয়ে গেলো। এখনই সব রান্নাঘরের কাজটা সব শেষ করলাম, আর হচ্ছে স্নান করব একটু পরে, সকালে একবার করেছি, পুজো টুজো দিলাম, দেখলে একটু পরে করবো। আর বাইরে প্রচুর হাওয়া আর ঝড়ের মতো আসছে, মানে সেই হাওয়া দিচ্ছে। তো আজকের এসে জেঠু জেঠিমানি দাদা ভাই সবাই এসেছিলো, এই জন্য আর রান্না ঠান্না করতে করতে দেরি হয়ে গেলো, সবাইকে খাওয়া দাওয়া দিলাম, এই জন্য আরও দেরি হয়ে গেলো। আর কি ধাওয়া আর কি হাওয়া, বাপরে, এতক্ষণে আমি আসলাম, মানে রান্নাঘরের পুরো কাজ এতক্ষণে শেষ হলো, খাওয়া দাওয়া দিলাম সবাইকে, বাসন টাসন মাজলাম, এখন গ্যাসটা আগেও একবার মুছেছিলাম, এখন আবার ঋষি আবার খাওয়ার সময় বলে অমলেট খাবে, ওকে আবার অমলেট বানিয়ে দিলাম, আবার গ্যাসটা মুছলাম। তো চলো এখন স্নান টান করে নিই, স্নান টান করে তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, তাও সেরকম বৃষ্টি হচ্ছে না গো, অল্প স্বল্প না আমাদের। তো দেখো আমি কেবলই ভাবলাম যে আমার নাইটি কয়েকটা ধুয়ে এখন আমি স্নানটা করে নিই, তো দেখো সেই সময় কি হাওয়া আর কি বৃষ্টি, বৃষ্টি তো সেরকম হচ্ছে না সেরকমভাবে, হাওয়াটা প্রচুর দিচ্ছে। তো হাওয়া টাওয়া সব কমলো, বৃষ্টি টিষ্টিও কমলো না, এখনও তাও মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। তো আমার নাইটিগুলো এখন মেলে দিলাম, আর এখন তো আমি রোদ্রে একদমই নাইটি দিই না, দেখো কত হাওয়া, হাওয়াটা ফিল করছি। তো নাইটিগুলো এখন হচ্ছে মেলে দিচ্ছি, নাইটি হলো তোমার এখন তো রোদের মধ্যে তো ধুই না তোমরা তো জানোই, আর সূর্যটা দেখো কি সুন্দরভাবে উঠেছে, দেখো রোদটা কি সুন্দর, যে বাড়িঘর রোদও দেখা যায় না ঠিক মতো, সূর্যটাকেও ঠিক মতো দেখো। তো এমনিতেই তো আমার দেরি হয়ে যায় প্রতিদিন কাজ করতে করতে, একদম 4:05 তো কোনো কথাই নেই আমার সকাল থেকে কাজ করতে করতে, তো আজকে আবার তার মধ্যে কাজের মাঝখানে হয়ে গেল ব্রেক, মানে বৃষ্টির জন্য, এই জন্য আরও দেরি। আজকে যে কটার সময় যে সব কিছু সেরে যে ঘরের মধ্যে যে মানে একদম ফ্রেশ হয়ে আসবো ভগবান জানে। তো দেখো ছাদের মধ্যেও দুনিয়ার পাতা পড়ছে, পাশের হলো আমাদের পাশে হচ্ছে বেল গাছ, আমাদের ওপাশে বেল গাছের পাতা তো সারাদিন পড়তেই থাকা, আর এখন তো পাতা ঝরারই টাইম, তো প্রচুর পাতা ঝরে একদম শুকনো শুকনো পাতাগুলো। তো ছাদটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটু পরে যদি আবার হাওয়া দেয় আবার সেই একই অবস্থা হবে ছাদের, তাও চোখের ভালো লাগার জন্য আর ভালো করে পরিষ্কার করে রাখছি, এমনি নোংরা ভালো লাগে না দেখতে। আর আমাদের ঘরের সামনেও, এই দেখো ঘরের সামনেটাও প্রচুর অবস্থা খারাপ, এই জায়গাটা এখন আমার আবার ডবল খাটনি জানো, সকালে একবার ঘরটা সব মুছলাম, এখন আবার আমার করতে হবে, এখন আবার এই জায়গাটা পরিষ্কার করে পাতাগুলো সব সরিয়ে তারপর আবার হলো মুছতে হবে। তো দেখো নিম পাতা ঝাড়িয়ে দাও, ওই পাতাগুলো হ্যাঁ নাও ঝাড়ুটা তুমি যাও। তো দেখো তো কেমন ডবল কাজ করতে হচ্ছে আমার, মানে স্নানটা আমি আর করতে যেতে পারছি না, আমি যে ফ্রেশ হয়ে কখন যে ঘরে আসবে সেটাই আর পাচ্ছি না, আমি মনে হচ্ছে এটা করি এটা করি, এখন ঝাড়ু দিলাম মনে হচ্ছে পায়ের নিচে হাঁটছি না পাকাতে, পায়ের নিচে মানে বালু বালু, মানে এত জোরে হাওয়া দিয়েছে যে ধুলোগুলো সব ঘর বারান্দায় একদম ভর্তি হয়ে গেছে, তো পা দিতে একদম ভালো লাগছে না, পায়ের মধ্যে লাগছে খুব। তো এই জন্য দেখো আবার মুছে নিচ্ছি, তো হয়ে গেল আজকে আমার ডবল কাজ, তা এখন ভালো করে স্নান টান করে ঘরে আসবো, এখন মনটাও শান্তি লাগবে সব শান্তি লাগবে। এখন বাজে হচ্ছে বাবা 5:40 বাজে, আর আমি এক্ষুনি স্নান করে আসলাম, এই যে এই নাইটিটা পরলাম, এই নাইটিটা পয়লা বৈশাখে বাবা দিয়েছিলো, মানে আমার শ্বশুরমশাই দিয়েছিলো এই নাইটিটা দিয়েছিলো। তো হলো পয়লা বৈশাখের দিন তো আমি বাড়ি চলে গেছিলাম বিকালবেলায়, তো ওরা বাবা বলে রাত্রে নিয়ে এসেছিলো আমার জন্য একটা, দিদির জন্য একটা, মানে আমার জায়ের জন্য একটা, একটু ব্লু ব্লু আর একটু জামজাম কালার, দুটো মিক্সড করা। তো এখন এই স্নান করে আসলাম, আর হচ্ছে একটু পরে সন্ধ্যা দিব, একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, আজকে আর একটু রেস্ট টেস্ট নিতে পারলাম না, একটু যে শুভ একটু শুতে পারলাম না, তো একটু পরে সন্ধ্যা দিব, তারপর চা বানাবো, ঋষিকে পড়তে বসাবো। তো চলো আবার সন্ধ্যা দেওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 9:10 কম 9 বাজে। এই যে টুকলু, এই যে ঋষির বোনকে দেখাচ্ছি, ছোট্ট মাম মাম,
দেখছো এই যে দেখো আমাদের ছোট্ট মামা সন্ধ্যাবেলা চা বানালাম চা বানানোটাই আর কি যেন করলাম একটা ব্যাস আর ভুলে ক্যামেরাটাই আর অন করা হয়নি চাটা খাওয়া তোমাদের দেখাবো তো চাটা খেয়েছি আর কিছু করিনি কি ওই ছো না তা তো চলো এখন হচ্ছে ঋষি তো আজকে পড়াশোনার নাম নেই ঋষি ওর দাদা ভাইয়ের সাথে খেলছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই